খুব সুন্দর হয়েছে, তো চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আর ঠাকুর দেখো। চলো টাটা। তো দেখো আমার এখন ঠাকুর নমস্কার করা হয়ে গেছে, এবার আমি ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালাবো, তারপরে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে যাবে আমার। তো তারপর আমি তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো। এখানে কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে দিয়েছি, কারণ ঢাকের সাথে সাথে গান চালিয়ে দিয়েছিলো। তো গান চালালে তোমরা সবাই জানো, বেশিরভাগ মানুষই জানো যে এখানে কপিরাইট দিয়ে দেয়, তো সেই কারণে সাউন্ডটা অরিজিনালটা বন্ধ করে দিয়েছি। তো এখন আমি নিজের ভয়েস দিচ্ছি। তো এইবার দেখো আমাদের ঠাকুরটাকে একটু দেখো, কি সুন্দর হয়েছে না? প্লিজ তোমরা কমেন্টে কিন্তু জানাবে ঠাকুরটা কেমন হয়েছে। আমার তো ভীষণই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, মুখটা তো খুবই সুন্দর। তো চলো এবার তোমাদের পুরো মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই। তো তার আগে বলে রাখি যে তোমরা দেখছো এইটা হচ্ছে আমাদের দুর্গা মণ্ডপ, মানে এটা পার্মানেন্টলি করা হয়েছে, দুর্গা পুজো হয়। আর এইখানে হচ্ছে একটা স্টেজ বানিয়েছে, আর এখানে যে বক্স রেখেছে গান চালানোর জন্য, আর এই এই যে মন্দিরটা দেখছো এইখানে যে স্পেসটা করা হয়েছে এটা হচ্ছে দুর্গা পুজোর জন্য করা হয়েছে। আর তোমাদের বলে রাখি যেখানে তোমরা ঠাকুরটা দেখলে, তো সেখানে কিন্তু মানে এইটা আমাদের অরিজিনাল মন্দির নয়, এটা টেম্পোরারি রাখা হয়েছে ঠাকুরটাকে, কারণ আমাদের যে অরিজিনাল মন্দির সেই মন্দিরটা কিন্তু নতুন করে করা হয়েছে। তো আমাদের মন্দির কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মন্দিরের পাশেই হচ্ছে পাম্পিং স্টেশন হচ্ছে, তো সেটা এখনও উদ্বোধন হয়নি, ওটা উদ্বোধন হওয়ার পর মন্দির উদ্বোধন হবে। তো সেই কারণে এখন অবধি মন্দিরে ঠাকুর যায়নি, এখানেই এখনও আপাতত আছে। তো এইখানে দেখো সবাই ডালা দিয়ে গেছে, তো আমি সেটারই ভিডিও করছিলাম যে কত ডালা, এর পরেও আরও আসবে, কারণ আমি আরও একটু আগেই গেছিলাম। তো আমার ওখানের কাজ কমপ্লিট হয়ে গেছে মন্দিরের, তো এবার আমরা এসে খেতে বসে গেছি। তো দেখো এখানে পান্তা রয়েছে, সবাই খেতে বসে গেছি। আর এই যে হচ্ছে আইটেম পান্তা, তরকারি। তো দেখো আজকে কিন্তু আমরা নিচে বসে গেছি খেতে, কারণ মন চাইছিল যে আজকে নিচে বসেই খাই, আজকে ডাইনিং টেবিলে বসে খাবো না, তো সেই কারণেই সবাই নিচে বসে গেছি। চলো খেয়ে নিয়ে পরে তারপর দেখাচ্ছি। তো দেখো এইবার আমাদের ডন্ডি কাটার পর্ব শুরু হয়ে গেছে, তো তোমরা সবাই জানো যারা মানসিক করে তারাই ডন্ডি কাটে। তো এবারও প্রচুর লোক হয়েছিল ডন্ডি কাটার, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো অনেকেই আছে। ডন্ডি কাটাটা কিন্তু খুবই কষ্টকর, কিন্তু যখন ডন্ডি কাটা হয় তখন অতটা কষ্ট মনে হয় না, ঠাকুরের নাম নিতে নিতে ঠিক ঠাকুরের কাছে পৌঁছে যাওয়া যায় এবং পুজো হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ করা যায়। কিন্তু কষ্ট হয় ঠিক তার পরের দিন, প্রচুর গা হাত পা ব্যথা হয়, প্রচুর শরীর খারাপ লাগে। আর আমি এটা এই কারণেই বলছি কারণ আমি লাইফে একবারই ডন্ডি কেটেছি,
সেই জন্য আমার এক্সপিরিয়েন্সটা আছে, সেই কারণেই আমি বললাম। তো তোমরা যারা কেটেছো তারা কমেন্টে জানিও যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। তো আমি রেডি হয়ে মণ্ডপে চলে এসেছি, আর আমার আগে তোমাদের দাদা ভাই বাবিন আর মাম চলে এসেছে। তো আমি তাদেরকে এখন খুঁজছি, এই যে পেয়ে গেছি তোমাদের দাদা ভাইকে। তো এবার শুরু হবে আমাদের, অলরেডি শুরু হয়ে গেছে ধুনুচি পর্ব। আচ্ছা